দুদকের করা মামলায় বুধবার দুপুরে কড়া পুলিশি পাহারায় চট্টগ্রাম আদালতে আনা হয় সিনহা হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমারকে। পরে শুরু হয় জামিন শুনানি। বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে প্রদীপ কুমার ও তার স্ত্রী চুমকিকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন। তবে আসামি চুমকি এখনও পলাতক। ওসি প্রদীপ এবং তার স্ত্রী চুমকি খানের মধ্যে সম্পদের তথ্য গোপন, জ্ঞাতায় ভুলবশত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের সহ ওসি প্রদীপের আবদার সরকারি কর্মকর্তা হিসেবে ক্ষমতার অপব্যবহার কারণে তার বিরুদ্ধে মাননীয় আদালত চার্জ করা হয়েছে। 109 যেহেতু তার ওয়াইফ সহ একসাথে ইতে ছিল, দুজনের বিরুদ্ধে চার্জ হয়েছে। ইন ডিটেলস ও বিপক্ষে হিয়ারিং করে মাননীয় চার্জ গঠন করেছেন এবং ওনাদের একটা জামিনের আবেদন ছিল, মাননীয় আদালত বিস্তারিত শুনানি নিতে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। এদিকে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী। মামলার জন্য মামলা, ওনাকে বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়ে যে মামলা প্রমাণ করতে পারবেন তার কোনো উপাদান কাগজপত্রে দেখা যাচ্ছে না, মোটেই সন্তুষ্ট নয়। আমরা বলছি যে আমরা নির্দোষ, আমরা অব্যাহতি চাই। এদিকে চলতি বছরের 1 সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। 2020 সালে 23 আগস্ট 3,95,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ওসি প্রদীপের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।